मेरे बारे में जब भी कोई पूछे तो मेरी पहचान बता देना। ডিজে মহারাজ যখন ভিডিও শুট করতে আসছে তখন তো আপনাকে রাস্তা ছাড়তেই হবে। তো হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো ডিজে মহারাজ ব্লগ, স্যার আমি তোমাদের সঙ্গে রয়েছি মহারাজ। তো চলো আজকের একটা আপডেট ভিডিও দিয়ে শুরু করি। তো আজকে চলে এসেছি দেবী চক। তো তোমরা সবাই জানো দেবী চকে বেশ কয়েকদিন দু একদিন আগে কম্পিটিশান হওয়ার কথা ছিল। তো ওটা 17 তারিখ, 15 তারিখ, 16 তারিখ হওয়ার কথা ছিল। তো আমি গোডাউনে গিয়েছিলাম এবং ভিডিও করেছি তোমাদের জন্য। তো পাওয়ার মিউজিক সেটআপটা ভ্যানে উঠে গেছে এবং চলে এসছে দেবী চকে। তো আমি শুরু করছি বর্মনের কাছ থেকে। তো বর্মন মিউজিক আজকে রাতে ঢুকবে। তো এই ক্লাব হচ্ছে, তো ক্লাবটা দেখাচ্ছি আপনি, হোর্ডিংটা রয়েছে। তো বর্মন রয়েছে, তারপরে শুনছি যেটা কিন্তু নারায়ণের জায়গায় বর্মন এবং এনস্টারের জায়গায় কি চন্দনা বলে শুনছি, আর তারপরে কি লালুদা সেটআপ মানে মা কালী বলে শুনতে পাচ্ছি, তারপরে পাওয়ার। তো 4টা সেটআপ থাকবে বলে জানতে পারছি। চলো আমি আইডি থেকে দেখিয়ে দিই জায়গাটা। তো এখনও কোনো সেটআপ এসে পৌঁছয়নি, জাস্ট কিন্তু পাওয়ার মিউজিক এসে পৌঁছেছে। তো চলো ভিডিওটা দেরি না করে শুরু করি। এই যে বটতলা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু বর্মন মিউজিক আসবে। তো কাল আজকে রাতে বা কালকে সকালের মধ্যে ঢুকে যাবে এবং ফিটিং হবে, তারপরেই কম্পিটিশান হবে। তো বন্ধুরা বলে দিই, কালকে আজকেই কম্পিটিশান, আজকে সেটআপ ঢুকছে, কালকে রাতে কি রানিং করবে পাওয়ার মিউজিক সমস্ত সেটা বসে থাকবে। তো দেখতেই পাচ্ছ, তো দেবী চক মহাটি বড়তলা। তো এই জায়গাতেই বর্মন আসবে। তো বর্মনে পোস্টার লাগানো রয়েছে, বর্মন আসবে এই জায়গাটায়। আর এই বড়তলাতেই গতবারে কিন্তু নারায়ণ ছিল বাজকুলের সেটআপ। তো এখানে আসবে বর্মন। তো এই দাদারাই আমাকে ফোন করছিল যে বর্মন মিউজিক যে জায়গায় আসবে দাদা একটা ভিডিও করবে, তো সেই কারণে ভিডিওটা করা। আর এখানেই বর্মন আসবে, তারপরে কিন্তু অনেক সেটআপ রয়েছে। তো আমি জায়গাটা দেখাচ্ছি, তো চলো দেরি না করে। ওই দিকটা কিন্তু আমাদের গোপাল চক যে রাস্তাটা পড়ছে ওই দিক থেকে এলে টার্নিং মুড়লে এখানে কিন্তু গতবারে এনস্টার ছিল। দেখতে পাচ্ছ বক্স বসানোর জায়গা এখনও করা হয়ে গেছে। তো গতবারে এনস্টার ছিল এখানে কিন্তু বন্ধুরা, চন্দনা মিউজিক আছে মাথাকালির সেটআপ। তো চন্দনা মিউজিক জাস্ট এই জায়গাটায় বসবে। তো এই দেখতে পাচ্ছ ক্লাব ঘর, আর এখানেই চন্দনা বসবে। তো ফ্রেন্ডস ক্লাব এই ক্লাবটার নাম, আর এখানেই চন্দনা বসবে। আজকে চন্দনা কিন্তু বাজছে দেউলিহাটে বন্ধুরা। তো ওখান থেকে রাতে খোলা হয়ে সকালের মধ্যে এখানে পৌঁছে যাবে এবং এখানে ফিটিং হবে। আর কালকে আবারও বলে দিই বন্ধুরা, বলতে বলতে তো কালকে সমস্ত সেটআপ বসে থাকবে এবং রাতে কিন্তু রানিং করবে পাওয়ার মিউজিক বলে এটা শুনতে পাচ্ছি। আর পরশু দিন সমস্ত সেটআপ ভ্যানে উঠবে সকালে এবং সকালে কম্পিটিশান হবে, মানে দুদিনের কম্পিটিশান একটা হবে বলে শোনা যাচ্ছে। তো আবার বলে দিই বন্ধুরা, এই জায়গায় গতবারে এনস্টার ছিল এখানে কিন্তু চন্দনা মিউজিক আসছে মাথাকালী চন্দনা মিউজিক। তো চলো এরপরে রকস্টারের ক্লাব রয়েছে, ওই ক্লাবে যাই। বন্ধুরা এই ক্লাবে গতবারে কিন্তু রকস্টার ছিল, এখানেই রকস্টারের সঙ্গেই পাওয়ারের মেনলি কম্পিটিশানটা হয়েছিল আর সমস্ত সেটআপ চলে গিয়েছিলো। তো যাই হোক এবছর কিন্তু 4টা সেটআপ কম্পিটিশান করবে, তার মধ্যে এইটারই রকস্টার ছিল। তো এই জায়গায় কিন্তু বন্ধুরা বলে দিই, তো এই জায়গাটা ঠিক রকস্টার বসেছিলো। তো তো বলে দিই এই ক্লাবে চিংড়ি ধনিয়ার মা কালী মানে লালুদার ক্যাবিনেটের সেটআপ আসবে বলে শোনা যাচ্ছে, এই ক্লাব থেকেই বলছে দাদারা। তো এই ক্লাবেই হবে। আর কম্পিটিশানটা আমারও বলে দিই, কম্পিটিশানটা কিন্তু কালকে পাওয়ার রানিং করবে সমস্ত সেটআপের সঙ্গে, সমস্ত সেটআপ বসে থাকবে পাওয়ার রানিং করবে। কালকে হচ্ছে 19 তারিখ, আর 20 তারিখ হচ্ছে সকালে সমস্ত সেটআপ রানিং করে কম্পিটিশান হবে, এরকম একটা শোনা যাচ্ছে। তো ক্লাবের একটা চিন্তাভাবনা রয়েছে, এই এই ক্লাব কেন সমস্ত ক্লাবের সঙ্গে কথা বললাম। চলো এরপরে পাওয়ার রয়েছে, পাওয়ারের কাছে যাই। তো বন্ধুরা এই ক্লাবে গতবারে কিন্তু পাওয়ার মিউজিক ছিল, তো সেই পাওয়ার মিউজিক আনা হয়েছে দেখতে পাচ্ছ। তো গাড়িটা এসে পৌঁছেছে, তো এই গাড়িটা আমি সকালে দেখিয়েছিলাম, আর এই গাড়িতে এসে পৌঁছেছে, সেটআপটা ভেতরে রয়েছে। তো কিছুক্ষণের মধ্যে খোলা হবে এবং ফিটিং হবে, ফিটিং হলে আমি আর একটা ভিডিও অবশ্যই দিয়ে দেবো তোমাদেরকে এবং টেস্টিং ভিডিও দিয়ে দেবো। তো এর ভিতরেই সেটআপটা রয়েছে, আর বাঁধা রয়েছে পুরো একদম সেটিং করা রয়েছে, কারণ রাস্তাঘাটে প্রশাসনিক চাপ রয়েছে সেই কারণে। আর এসে পৌঁছেছে জাস্ট দেখতে পাচ্ছ সেটআপটা, আর কিছুক্ষণের মধ্যে ফিটিং হবে এবং বাজবে। তো আমি ডেসক্রিপশানে অবশ্যই লাইভ লোকেশান দিয়ে দেবো তোমাদেরকে। তো ঠিক আছে, ব্যানারটা আছে, ঠিক ঠিক ঠিক। তো যে ব্যানারটা রয়েছে আমি আগে তোমাদেরকে বলেছিলাম, একটা ব্যানার রয়েছে, তো ব্যানারটা দেখিয়ে দিই, তোমরা দেখে নাও। তো দেখতেই পাচ্ছ ব্যানারটা। তো এই ক্লাবে মোটামুটি পাওয়ার মিউজিক বাজবে, আমি বলেছিলাম আগে, গতবারেও পাওয়ার ছিল। তো ঠিক আছে, তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী আবার একটা কোনো ভিডিওতে।